নতুন একটা সকাল, নতুন একটা দিনে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আশা করছি অনেক ভালো আছো, আর আমি বুলবুল আমি ভালো আছি বলবো না, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর পুরো দেখো নাক ছাপি কানের পায়ের সব খুলে দিয়েছি, মানে এত পরিমাণ সর্দি হচ্ছে যে নাকে খুলে দিতে বাধ্য হয়েছি। আর আজকে আসছে আমার হাজব্যান্ড বাড়িতে, ডিউটি থেকে বাড়ি আসছে, তো রান্নাও অলরেডি চাপিয়ে ফেলেছি, তো কী কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে আজকে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমার সাথে থেকো। দেখো বড়বাবু আজকে বাড়ি আসছে, সেই জন্যে আজকে রান্না হচ্ছে পটল চিংড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটু লেগেও গেল। এরপর জল ঢেলে দেবো, কষা হয়ে গিয়েছে অনেকটাই। আর এদিকে দেখো মাছটা ভেজে রেখেছি, পটল চিংড়িতে একটু দই হলে ভালো হয়, টক দই কিন্তু ফ্রিজে রাখা নেই আমার, অনেকদিন রেখে দিয়েছিলাম তো শেষ হয়ে গিয়েছে, খেয়ে নিয়েছি। আর এই দেখো পটল চিংড়ি হচ্ছে, মানে বাজারে একটু মাঝলা সাইজের, এ দেখো এরকম সাইজের চিংড়ি এসেছিলো, তো 200-300 নিয়ে এসেছিলাম, দিয়ে ভাবলাম পটল চিংড়ি করে দিই। এই দেখো পটল চিংড়ি হচ্ছে, আর এটা মাছে তেল ঝাল করব। এই দেখো ভেজে রেখেছি মাছটা, আর এই দেখো হপা ভেজেছি, আমাদের গাছের হপা, মানে সবজির গাছ আছে লাগিয়েছি বাড়ির পিছনে, তো মশলাটা বেটে নিয়েছি দেখো, আর এটা ওই মাছে তেল ঝালেই দেবো আর কি, আর আলু হাতে মাখবো, আর কিছু না, আজকের মেনু এটাই। প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, আর আমি তারকেশ্বর গিয়েছিলাম জল ঢালতে, তোমরা দেখেছো হয়তো অনেকেই, তো ওখান থেকেই মানে ভিজে চুলে অনেকক্ষণ ধরে ছিলাম, যেমন 6টা থেকে একদম সকাল 10টা, আবার 10টার সময় আবার স্নান করেছি ওখানে একটা পুকুরে, তো সেই ভিজে চুলে আবার বাড়ি এসেছি, আবার বাড়িতে এসে আবার স্নান করেছি, তো ঠান্ডা তো লাগারই কথা ছিল, তো ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগে গিয়েছে। আর আমার ঠান্ডা লাগলে কী হয় বলো তো, পুরো নাক বন্ধ হয়ে যায় আর গলাটা না প্রচুর ধরে যায়, মানে কথা বলতে পারি না, আর কাশি শুরু হয়ে যায়, প্রথমে গলাটা খসখস করে তারপর ভীষণ কাশি শুরু হয়ে যায়, এত পরিমাণ কাশি শুরু হয়ে যায় মানে সহ্য করা যায় না, তারপর 2-3 দিন ওষুধ খাই, 2-3 দিন ওষুধ খাওয়ার পরেও কম হয় না, তারপরে 2-3 দিনের পর থেকে আস্তে 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 ঠান্ডাটা কমে যায়, তারপর আমি মুক্তি পাই, মানে গলা ধরুক যাই করুক কষ্ট হোক ব্যথা হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাশিটা হলেই মুশকিল, কাশিটা হলে এত কষ্ট হয় মানে প্রচুর কষ্ট হয়। তো রান্নাটা করে নেই, রান্না করে পরে দেখা হচ্ছে। আজকে যেহেতু কোয়েলিয়ার বাবা আসছে বাড়িতে, তো আজকের মেনু সামান্যতম, তো ও মাছ ভালোবাসে বলে দেখো মাছ কিনেছি, আর কালকে অন্যরকম কিছু বানাবো, দেখা যাক কাল কী রান্না করি, কালকে প্ল্যান করাই আছে যে কাল কিছু বানাবো অন্যরকম, প্ল্যান বলতে কাল তো সানডে হবে, রবিবারের দিন তো সবাই জানো সবারই ঘরেই চিকেন হলেও হয়, মানে মাটন না হলেও চিকেন অবশ্যই হয় প্রত্যেকের ঘরে রবিবার ছুটির দিন, তো আমাদের বাড়িতেও হয়, তো কালকে নিয়ে তো ভাবনা কিছু নেই। আর আজকে যা রান্না হচ্ছে সব তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, দেখো শেয়ার করে নেব সব কিছু। আর এটা দেখো ফ্রেন্ডস, লবণ দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে শশা, এটার পর আমি একটু বসে বসে খাবো, এরকম করে খেতে খুব ভালো লাগে আমার, তো খেয়ে নেবো এটা, শাশুড়ি মাকেও দেবো আর আমার কোয়েলিয়া বাড়িতে আছে কোয়েলিয়াকেও দেবো, আর আমার ছোটো মেয়ে শুধু স্কুলে আছে, কোয়েলিয়া স্কুল ছুটি বাড়িতে, তো খেয়ে নিই চলো। তো ফ্রেন্ডস রান্না দেখো কমপ্লিট করে ফেলেছি, এটা হচ্ছে একটু চিকেন আমাদের ছোটো কাকিমা দিয়ে গিয়েছে, ওদের চিকেন হয়েছিল, আর আমাদের হয়েছে দেখো আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে, পটল চিংড়ি যেটাকে বলে আর কি, আর এটা হচ্ছে হোপা ভাজা, মাছ ভাজা, কিছু মাছ ভেজে রেখেছি, বাচ্চারা মাছ ভাজা পছন্দ করে তাই,
আর মাছের তেল ঝাল, আর ভাত হচ্ছে উনানে, তো আলু ভাতটা মেখে নেব। আজকের মেনু এটাই। তো ফ্রেন্ডস, এখন মোটামুটি বাজে প্রায় 12টা, তো আমার হাজব্যান্ড আসবে, মোটামুটি বাজবে ওর 2টো বেজে যাবে, তো এলে একসাথে ভাত খাবো। আর রান্না করার পর প্রচুর গরম লাগে আমার, তো আর একবার গাটা ধুতেই হয়, একবার স্নান করেছি সকালবেলাতে, তো আর একবার গাটা ধুয়ে নিই। তো সাথে থাকো, ভিডিও কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর আমার পাশে দেখো, আর আমার কথাগুলো একটু উল্টানো উল্টানো আসছে, একটু বুঝে নিও, নাকটা পুরো বন্ধ হয়ে গিয়েছে, নিঃশ্বাস নিতে পারছি না, তো প্রচুর ঠান্ডা লেগেছে, তোমাদেরকে তো বললাম, তো সাথে দেখো, পরে দেখা হচ্ছে, পরে কথা। তো খেতে বসার আগে ঝাড়ু মেরে নিই ঘর, গোটা ঘর দুয়ারে। তো দেখো, ঝাড়ুটা নিয়ে নিলাম, এরপর ঘর দুয়ারগুলো একটু ঝাঁটিয়ে নেবো। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন বাজে বিকাল 5টা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপর বিকাল হয়েছে, বিকালে সব যা কাজ হয় সব হয়ে গিয়েছে। আর দেখো, বিকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম পুরো সাদা হয়ে গিয়েছে চারিদিক, দেখো দূর দূর থেকে একদম নজরেই আসছে না, এত বৃষ্টি হচ্ছে, এই দেখো। তো আমরা ভেবেছিলাম, আমাদের কোয়েল বাবা যেহেতু বাড়ি এসেছে, তো ভেবেছিলাম একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটা ছিল, কিন্তু আর যাওয়া হলো না বৃষ্টির কারণে। এ দেখো, মানে যত অন্ধকার হতে যাচ্ছে তত বৃষ্টিটা বাড়ছে, দেখো। তো ফ্রেন্ডস, বিকালবেলা হাঁটতেও আর যেতে পারি না, আর এমনিতেও আমার পায়ে ব্যথা, আর বৃষ্টিও হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।